আমি সুবীর দেব। আজকে তৃতীয় শ্রেণীর আমাদের গ্রাম কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে শুনো, আমি বোঝার চেষ্টা করো। আমাদের গ্রাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে সে তা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা ঝিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি বুক দিকে উঠে, পাখিরাকে বায়ু বয় নাফুল ফুটে। কবিতাটি লিখেছেন বন্দি আলী মিয়া। এই কবিতাটি তোমরা আবৃত্তি বাড়িতে পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে বুঝে বুঝে। এই কবিতাটি আমাদের গ্রামের কথা বলা হয়েছে, যে গ্রামে ছোট ছোট ঘর আছে এবং সেখানে সবাই মিলেমিশে থাকে, আর পাড়ার সকল ছেলেমেয়েরা তার ভাই ভাই, একসাথে খেলে এবং একসাথে পাঠশালায় যায়। হিংসা ও মারামারি তারা কখনো করে না এবং পিতামাতা কথা সবসময় তারা মেনে চলে। আমাদের এই ছোট গ্রামটা আমাদের মায়ের সমান বলা হয়েছে, কারণ মা যেভাবে বাচ্চাদের লালন করে, ঠিক আমাদের এই গ্রামটিও আমাদের কী করে আলো এবং বায়ু দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছেন, তাই আমাদের গ্রামটিকে আমরা মায়ের সমান বলি। এই কবিতার প্রশ্নোত্তরগুলো আমি নেক্সট ক্লাসে তুলে ধরবো।